আসন্ন ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটাররা লাল এবং সবুজ দলে ভাগ হয়ে একটি দিবারাত্রির প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল আজ। লাল দলের নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান, আর সবুজ দলের নেতৃত্বভার ছিল মাশরাফি বিন মুর্তুজার কাঁধে। এই প্রস্তুতি ম্যাচে মাশরাফির বাংলাদেশ সবুজ দলকে 137 রানের বড় ব্যবধানে হারিয়েছে সাকিবরা। আগে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 6 উইকেট হারিয়ে 320 রান সংগ্রহ করে লাল দল। দুর্দান্ত এক সেঞ্চুরির দেখা পেয়েছেন ওপেনার তামিম ইকবাল। 119 বলে 2টি ছক্কা এবং 10টি চারে 104 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। তারপর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন এই ওপেনার। তামিম ছাড়া লাল দলের অন্য ব্যাটসম্যানরাও মোটামুটি রান পেয়েছেন। আনামুল হক বিজয় 21, সাকিব আল হাসান 24, সাব্বির রহমান 20 এবং 35 রান করেছেন আবুল হাসান রাজু। এদিকে রানের দেখা পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও। এই টাইগার ব্যাটসম্যান 87 রানের ইনিংস খেলেছেন। 75 বলে খেলা এই ইনিংসের পথে 5টি ছক্কা এবং 3টি চারের মার ছিল মাহমুদুল্লাহর। সবুজ দলের হয়ে 2টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন এবং তাসকিন আহমেদ। এদিকে 321 রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে লাল দলের ইনিংস গুড়িয়ে গেছে মাত্র 183 রানে। বিপিএলের শেষ আসরে দুর্দান্ত খেলা মোহাম্মদ মিথুন 32 রান করে আউট হয়েছেন রুবেল হোসেনের বলে সাব্বিরকে ক্যাচ দিয়ে। বিপিএলে ব্যাট হাতে ব্যর্থ সৌম্য সরকার প্রস্তুতি ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থতারই পরিচয় দিয়েছেন। 18 রান করে তিনি আবুল হাসান রাজুর শিকার হয়েছেন। রুবেল হোসেনের বলে বোল্ড হয়ে 7 রানে সাজঘরে ফিরেছেন উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাসও। তারপর দুই দলের হয়ে খেলা মুশফিকুর রহিম সবুজ দলের হয়ে 44 রানের ইনিংস খেলেছেন। 25 রান করে আউট হয়েছেন নাসির হোসেনও। শেষ দিকে সাইফুদ্দিন 13 রান করে আউট হয়েছেন। তারপর আর কেউই ব্যাট হাতে দাঁড়াতে না পারলে 43.2 ওভারে 183 রানই থামে সবুজ দলের ইনিংস। লাল দলের হয়ে 3টি উইকেট নিয়েছেন আবু হায়দার রনি এবং রুবেল হোসেন। সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহি, আবুল হাসান রাজু এবং মাহমুদুল্লাহ 1টি করে উইকেট লাভ করেছেন। এই ম্যাচ শেষে বলাই যায় বছরের প্রথম সিরিজ শুরুর আগে টাইগারদের প্রস্তুতিটা বেশ ভালোই হলো।